ইসলামী শিক্ষা কি হয়েছে, কি করেছেন আপনি? মাদ্রাসাগুলার খামখেয়ালি ইসলামী শিক্ষা বিনষ্টের জন্য দায়ী, সবচেয়ে বড় দায়ী। ইসলামী শিক্ষার জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতেছে? হুসামউদ্দিন সংসদে গেছেন, একদম মহামারী কিছু করে ফেলবেন, কোনোদিনই সম্ভব হবে না। এই বুদ্ধি সলাফল সমস্যার জন্য একটা টিম আমার সাথে থাকতে হবে, সেই টিম নাই। আমি মনে করি যে তারা যেভাবে নিখুঁত নিখাত ভালোবাসা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আজকে বক্তার অভাব হবে না। কিন্তু এই তরুণ একজাক মর্দে মুমিনের ভালোবাসা অন্তরে নিয়ে কথা বলার লোকের অভাব আছে, মঙ্গলকামী হওয়ার মতো মানুষের অভাব আছে। আর দিন ওয়ান নসিহা, প্রত্যেকটি মানব সন্তানকে, শুধু তালামিজ ইসলামের কর্মীদেরকে যদি আমি সুপরামর্শ দিই আর তাদেরকেই আমার অন্তরে স্থান দেই, এটাও আমার জন্য কিন্তু একটা স্বজনপ্রীতি হয়ে যাবে। আমি যদি মানুষ হতে পারি তাহলে জগতের সকল মানুষের মঙ্গলকামী হতে হবে আমাকে। এমনকি যে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, যে নামাজ বন্দেগি ছেড়ে দিছে, উস্কু খুস্কু চুল, মা বাবার নাফরমান হয়ে গেছে, তাকেও আপনি বঞ্চিত করবেন না, তাকে আদর দিয়ে সুপরামর্শ দিয়ে আনার আপ্রাণ চেষ্টা করার দায়িত্ব হচ্ছে একজন মানবপ্রেমী মানুষের। কথা ঠিক না? ঠিক না? মানুষের জ্ঞানের অভাবে মানুষ মা বাবার অবাধ্য হচ্ছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, জ্ঞানের অভাবে মানুষ বেজাল ব্যবসা করতেছে, জ্ঞানের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তানি গুন্ডামি করতেছে, জ্ঞানের অভাবে আল্লাহর এবাদত বাদ দিয়ে মানুষের পূজারি হচ্ছে, নেতার পূজারি হচ্ছে, সবির পূজারি হচ্ছে। কথা ঠিক না? ঠিক না? এটা কিসের অভাব? সুপরামর্শ, জ্ঞান এবং সহবতের অভাব। যদি তালামিজ ইসলামিয়ার এই কর্মীরা যদি প্রশিক্ষিত হয়ে এই শূন্যস্থানকে পূরণ করতে পারে, জালালাবাদের নারাঙ্গী বন আবার কেঁপে উঠবে, শাহজালালের হাতিয়ার জেগে উঠবে ইনশাআল্লাহ। যদি এই মনোভাব তোমাদের মধ্যে এসে যায় যে আমরা কিছু একটা করব, তাহলে বেশি মানুষের প্রয়োজন নাই। এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। তোমরা এক একজন যদি হাজার বাতির জিম্মা নিতে পারো, তাহলে আহলে সুন্নতুল জামাতের আকিদা হোক, এশকে নববীর এশকে রসুলের পতাকা হোক, সুন্নিয়তের জান্ডা হোক, সহিহ আমলের অনুশীলন হোক, কোনো কিছুতে আমরা পিছিয়ে যাব না ইনশাল্লাহ। এই নির্বাচিত কর্মীদের দ্বারা এই সিলেট নয় গোটা বাংলাদেশ আবাদ হবে ইনশাআল্লাহ, আমি এই প্রত্যাশা রাখি। সম্বিত ফিরে পাওয়ার জন্য আমি কথা বলি, নিছক আমি কিছু ঘটনা বললাম, আমার বাবার কেরামত বললাম। কেরামত তো, তার সবচেয়ে বড় কেরামত হচ্ছে তিনি ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের খোয়ারখা ছিলেন। এর চেয়ে বড় কেরামত ফুদ্দুল সাহেবের আর কি হতে পারে? তিনি মানুষ হিসাবে একজন পরিপূর্ণ মানুষ ছিলেন, ইনসানে কামিল ছিলেন, এর চেয়ে বড় কেরামত কী হতে পারে? তিনি একজন নীতিবান আদর্শবান মানুষ ছিলেন, তার জীবনের সূচনা লগ্নে তিনি যে কথা যেভাবে বলেছিলেন, তিনি শত বৎসরের অতিক্রান্ত করেও তিনি সেইভাবেই বলেছিলেন, এর চেয়ে বড় কেরামত তার আর কী হতে পারে? সকল মানুষ বলে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এর চেয়ে বড় কেরামত আর কী হতে পারে? কথা ঠিক না? ঠিক না? এটা আদর্শের কেরামত তৈরি করো, এই চুটকিবাজির কেরামত বাদ দিয়ে আদর্শের কেরামত তৈরি করো। হেঁটে গেলে যেন মানুষ মানুষের খুশবু পায়, হেঁটে গেলে মানুষ বলতে পারে যে একজন উত্তম মানুষের সাহচর্য আমরা পেয়েছিলাম। হে তালামিজ কর্মী বন্ধুগণ, আজকের দিনে ফুলতলি সাহেবকে স্মরণ করলেই আমাদের চলবে না, আমাদেরকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। অর্থাৎ ইমানের ইসলামের সৌন্দর্য বর্ধনকারী মানুষ আমাদেরকে হতে হবে। একটু মনের সাথে কথা বলেন, কাকে দেখিয়ে বলবেন যে এই ইসলাম, এই ইসলামী জিন্দেগি, ইমানি জিন্দেগি? ইমানি জিন্দেগির খুঁজে কার কাছে যাবেন? সেই জায়গাটুকু আমরা হারিয়ে ফেলতেছি। সবাই বিজনেসম্যান, সবাই ব্যবসায়ী, কারো বারোয়ানা আছে চারানা নেই, কারো চারানা আছে বারোয়ানা নেই, কারো ষোলোয়ানাই নেই। কথা ঠিক না? ঠিক না? আশ্রয় নেবেন কার কাছে, কাকে ধরে বাঁচার চেষ্টা করবেন? এই জায়গার অভাব আছে না? নাই?
শুধু ফুলতলিতে যেতে হবে, বড় সাহেব কিবলার সামনে গেলে সকল অন্তরের কালিমা দুঃখ দূর হয়ে যায়। মনে রাখতে হবে যে এটারও একটা চিরন্তন নিয়ম রয়েছে, একদিন আমরা চলে যাব, কথা ঠিক না? ঠিক না? সেই সময় এই জাতিকে দিশা দিবে কে? সেজন্য তালামি ইসলামিয়া ময়দানে বীরের মতো থাকতে হবে, প্রতিষ্ঠানগুলোকে কলুষ মুক্ত রাখতে হবে, শিক্ষাবান্ধব রাখতে হবে, আদর্শ টিকিয়ে রাখতে হবে, এটা তালামি ইসলামের দায়িত্ব। আকিদার লড়াইয়ে অগ্রসর থাকতে হবে এবং আখলাকে হাসানা প্রচারের সবচেয়ে বড় বাহিনী হবে তালামি ইসলামিয়া, এটি আমার প্রত্যাশা। এবং আমি কসম করে বলতে পারি, মিছিলের পর মিছিল, স্লোগানের পর স্লোগান দেন, জীবন কাটিয়ে দেন তালামিজের সংগঠনের পিছনে, যদি মূল গুমর আমি যেটুকু বলেছি সেটুকুতে না পৌঁছেন, জীবন উজালা হবে না, হবে না, হবে না। ট্রেনিংয়ের সবচেয়ে বড় প্রয়োজনীয় কথাগুলো আমি বলে দিলাম, অমুকের ছেলে আমি, অমুকের নাতি আমি, এটা দিয়ে কোনোদিন আপনি অগ্রসর হতে পারবেন না। আপনাকে আল্লাহ নবীর উম্মতের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারলে আপনার জীবন শানিত হবে, এটাই আমাদের গুমর। তাই আমি তালামি ইসলামের আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন হজরত সাহেব কুবলা সহ পরপর সুলতানে ছিলে শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ বুজুর্গানে কেরামের রুহানি ফুজিয়াত আমাদেরকে নসিব করেন। আমাদের অন্ধকার আর কিছু নয়, অন্ধকার হচ্ছে খামখেয়ালি, অন্ধকার হচ্ছে চিন্তা ছেড়ে দেওয়া, অন্ধকার চিহ্ন হচ্ছে বেপরোয়া হয়ে যাওয়া, অমনোযোগী হয়ে যাওয়া, ফেসবুক নির্ভর হয়ে যাওয়া, এগুলো আমাদের অন্ধকার। এই অন্ধকারের যদি চিকিৎসা করতে পারেন তাহলে আপনাদের আগে আলোকিত জীবন কেউ পাওয়ার কথা না, যেহেতু আপনার আল্লাহ নবীর এশক মহব্বতের জান্ডার সৈনিক। অতএব আপনাদের আগে কেউ মকবুলিয়ত হাসিল করতে পারেন, সর্বাগ্রে আপনারাই মকবুলিয়ত হাসিল করবেন। এজন্য যে কাজটির প্রয়োজন, অন্ধকার থেকে আলোর জগতে আসতে হবে। ইয়া নূরান নূর ক্বাবলাল আজমিনাতি ওয়াদ-দুহুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ-জুলুমাতি ইলান নূর, প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইতে হবে। একজন মানুষ অলস, এটা তার অন্ধকার। একজন মানুষ কথা বলতে পারে না, এটা তার অন্ধকার। একজন মানুষের দৃষ্টিভঙ্গি ভালো না, এটা তার অন্ধকার। একজন মানুষের জবান কর্কশ, এটা তার অন্ধকার। কথা বুঝে এসেছে? জীবনে যত অন্ধকারের চিহ্ন আছে এগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে না বলতে হবে। যদি এইভাবে আমরা প্রচেষ্টা করি তাহলে আমাদের অগ্রযাত্রাকে কেউ টেকিয়ে রাখতে পারবে না। তালামি যে ইসলামিয়া গ্রুপ বা সম্মিলিতভাবে অগ্রসর হওয়ার চেয়ে আমি বেশি গুরুত্ব দিই ব্যক্তি বিশেষের উজালা জীবন বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ তালামি যে ইসলামিয়া যারা করে করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছেন, তারা একজন হাজার মানুষকে নেতৃত্ব দিচ্ছেন, সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত একজন দ্বারা হাজার মানুষ নেতৃত্ব পাচ্ছে। তার কারণটা কি? তাদেরকে সেইভাবে প্রমোট করা হয়েছে, তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়েছে। আজকে প্রস্তুতি বলতে ফেসবুক, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পরশ্রী কাতরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনার দিকে আমাদের মনোযোগী হতে হবে। এটা আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর উদারতা আমাদের হাসিল করতে হবে। আজকের বিশ্বে আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করার মতো সাহস তারা পাচ্ছে, কারণ কি? উম্মত হিসাবে সামনে তুলে ধরার মতো মানুষের অভাব দেখা দিয়েছে। কাকে উম্মত বলবেন? উম্মতের পরিচয় কার মধ্যে আছে? টুপি পাঞ্জাবিতে আছে, রিজেখে নাই। রিজেখে আছে, আখলাকে নাই। আখলাকে আছে, দৃষ্টিভঙ্গিতে নাই। কথা ঠিক না? ঠিক না? সব কিছুতে আছে, জবানে নেই। নবীর সুন্নত প্রতিনিয়ত আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, আমরা যে একশো ভাগ সুন্নতি হয়ে যাব, সাহাবা একরামরা নবীর জীবন অনুসরণ করে শেষ করতে পারেন নাই। নবীর জীবন তো নবীর জীবন। বদরের দিন আল্লাহ নবী যুদ্ধবন্দী সত্তর জন বন্দী ছিলেন। আল্লাহ নবী বন্দীদেরকে নিয়ে মসজিদ, তখন যে কারাগার ছিল না, মসজিদ নবীতে বন্দী করে রাখা হয়েছে।
কিন্তু আল্লাহর নবী ঘোষণা করলেন যে সাহাবীদের তোমাদের ঘরে যেটুকু খাবার আছে তোমাদের জন্য অল্প রেখে বেশি সংখ্যক নিয়ে আসো তাদের জন্য। সুবহানাল্লাহ, উত্তমটা তাদেরকে দিয়ে দাও। তোমাদের কোনো মতে রাত্রি জাগরণের রাত্রি অতিবাহিতের জন্য সামান্য কিছু রেখে বাকি আসবাবপত্র লেপ্তুসক তাদেরকে দিয়ে দাও। এটা জানি আমরা, আমরা যদি জানি না তাহলে অমুসলমানরা আমাদেরকে শিখবে কি? এই সমস্ত পরেও দেখা গেল যে গভীর রাতে আল্লাহ নবী পায়চারি করতেছেন, তার অভ্যাসের খেলাফ তিনি পায়চারি করতেছেন। যে সময়টিতে তিনি বিশ্রাম নেন, সাহাবা একরাম আজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার জন্য কুরবান, এত রাত্রিতে আপনি কেন পরেশানি করতেছেন? আল্লাহ নবী জবাব দিলেন, এতজন লোক আমার হাতে বন্দি রয়েছে, আমি কীভাবে তাদেরকে বন্দি রেখে আমি ঘুমাতে পারি? ইয়া ওয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, সেই রহমতের নবীর রহমতি অন্তর নিয়ে যদি আমরা উম্মত সাজতে পারি আমাদের জন্য কোনো বিষয় কঠিন হবে না। ইসলামী আন্দোলন ইসলামী শিক্ষা সম্পর্কে বক্তব্য দিলে ফাটাই দিতে পারবেন, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য ইসলামী শিক্ষার জন্য কেউ কোনো কাজ করতেছেন না। মনে রাখবেন, আপনাকে শরবত বানিয়ে কেউ দিবে না, শরবত আপনাকে বানিয়ে খেতে হবে। ইসলামী শিক্ষা কি হয়েছে, কি করেছেন আপনি? মাদ্রাসাগুলার খামখেয়ালি ইসলামী শিক্ষা বিনষ্টের জন্য দায়ী, সবচেয়ে বড় দায়ী। রেডিমেড খাবার খাইতে খাইতে আমাদের রেডিমেড জীবন এসে গেছে। ইসলামী শিক্ষার জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতেছে? শুধু শুধু স্লোগান আর কারো বিরুদ্ধে বক্তৃতা দেওয়া ইসলামী আন্দোলন নয়। উদ্দু ইলা সাবিলি রাব্বিকুম বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, কথা বুঝে এসেছে? সমালোচনা করতে সময় করার সময় অনেক বুঝে শুনে সমালোচনা করতে হবে। ইসলামী আন্দোলন এইভাবে সম্ভব নয়। একজন আর দুইজন আর পাঁচজন সংসদে গেলেই ইসলাম টিকে যাবে এটা সম্ভব নয়। ইসলাম টিকাতে হলে সকল মর্দে মুমিন মুসলমানকে জেগে উঠতে হবে। গড় আপনার গড়কে কতটুকু ইসলামিস্ট করেছেন, আপনার গড়কে কতটুকু আপনি বাঁচাতে পেরেছেন? আপনার বাচ্চার আচ্ছা আচ্ছা বইয়ের পাঠ্যপুস্তক হয়তো নিয়ে নিছে, বাদ বাকি তহজিব তমদ্দুন আপনার মাধ্যমে কতটুকু হয়েছে? আমার জবাব দেন, কথার জবাব দেন। আপনার শিক্ষকরা কতটুকু সচেতন হয়েছেন? আপনার গার্জেনরা আপনার কমিটিরা কি চায়, পদ পদবি চায়, শিক্ষকরা বেতন চায়? সুতরাং ইসলাম ডুবার জন্য শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থা দায়ী নয়, আমাদের সকলের দায়বদ্ধতা আছে। আমি এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যাশা কমানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রত্যাশা সবাইকে পূরণ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে এখানে অনেক ইসলামী চিন্তাবিদগণ আছেন, আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব এসেছেন আছেন, আমাদের ফুদ্দুলি মাদ্রাসার মহদ্দি সাহেব আছেন, তাদের গবেষণা আছে। সুতরাং তাদের মতো মানুষ গবেষণায় এগিয়ে আসার জন্য এবং সেই বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে হজরত সাহেব খুলা রহমতুল্লাহ আলাইহির সমস্ত খেদমত থেকে তার কবরে যেন আল্লাহ সওয়াব পৌঁছে দেন সেই প্রার্থনা রেখে দোয়া রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রাব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأحبابنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. يا الله আজকে মাহফিল কবুল ফরমা, আল্লাহ এই কাফেলারে পাক মদিনাত পৌঁছার তৌফিক দাও, আমিন। ইয়া আশিকান হলো লাগি পাক মদিনার দুয়ার খুলি দাও মাওলা, আপনার হাবিব ও নিগায় করম দিয়ে আমরার জিন্দগির উজালা করি দাও, আর আমরার পীর ও মুর্শিদের দরজাতে বলন করি দাও।
يا الله تمار بندار زندگی شمست و محنت قدمت رو قبول فرماؤ تان وسیل عمر رو تمار غلامیت قبول فرماؤ اللہ سلطان سیل عدرز شاہ جلال رحمت اللہ علیہ تان شنگی اغلر درجات رو بلن خریدا طریقت بزرگا نکرم اغلر درجات رو بلن خریدا اللہ ترر فوائز دی عمر اندر دل لے تمہیں روشن خریدا یا اللہ بفد افد تکی عمر رو حفاظت فرماؤ جنت انسان اور دکھا تکی عمر رو حفاظت فرماؤ سبحان ربك رب العزة يا الله عسكري يا جن خدمت رو قبول فرماؤ تمہار بندہ اللہ دین دنیا رو جالا خریدو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.